সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে। রোববার জাহাজটি দুবাইয়ের আলহামদিয়া বন্দরে নোঙর করে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। গত 13 এপ্রিল নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এদিকে 23 নাবিকদের সাথে দেখা করতে জাহাজ কর্তৃপক্ষের একটি দল দুবাইয়ের পথে রওনা হয়েছে বলে জানিয়েছেন এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম। তিনি জানান, দুবাই থেকে জাহাজটির 2 জন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নূর উদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে করে দেশে ফিরবেন, আর বাকিরা ওই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে ফিরবেন। সেক্ষেত্রে নতুন কার্গো নেওয়া সহ সব মিলিয়ে 15 দিন সময় লাগবে, আর সমুদ্র যাত্রায় সময় লাগবে 10 দিন।